হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 24 জুলাই 2023। তো আজকের এই ভিডিওতে 24 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্যার, এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হচ্ছে সম্প্রতি সবচেয়ে কম বয়সী হিসেবে নর্থ চ্যানেল সাঁতরে পার হয়েছেন কে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, অংশুমান ঝিংরন। অ্যাকচুয়ালি যে অংশুমান ঝিংরন, ইনি হচ্ছেন মাত্র 18 বছর বয়সী একজন ভারতীয়, আমাদের ভারতের যে মহারাষ্ট্র যে নবী মুম্বাই সেখানকার বাসিন্দা। তো ইনি সবচেয়ে কম বয়সী হিসেবে নর্থ চ্যানেল সাঁতরে পার হয়েছেন। তো সঠিক উত্তর হবে কি অপশন বি, সম্প্রতি এই অংশুমান ঝিংরন সবচেয়ে কম বয়সী হিসেবে নর্থ চ্যানেল সাঁতরে পার হয়েছেন। আচ্ছা, যেখানে একটু ম্যাপে দেখে নেই নর্থ চ্যানেল। অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে নর্থ চ্যানেল, এটা নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঝখানে যে সমুদ্র রয়েছে সেটাই হচ্ছে নর্থ চ্যানেল। তো সম্প্রতি এই ভারতীয় অংশুমান ঝিংরন সবচেয়ে কম বয়সী হিসেবে এই নর্থ চ্যানেল সাঁতরে পার হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে ব্রিটেনের প্রধানমন্ত্রী পয়েন্ট অফ লাইট পুরস্কার জয়লাভ করেছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, মোক্ষ রায়। অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত একজন মোক্ষ রায়। তো ইনি এই এনের বয়স মাত্র 7 বছর, মাত্র 7 বছর। তো ইনি সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড বা পয়েন্ট অফ লাইট পুরস্কার এটি জয়লাভ করেছেন, অর্থাৎ ব্রিটিশ প্রাইম মিনিস্টার্স পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড এটি জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি অপশন বি, মোক্ষ রায়। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি দেখে নিই। যেরকম এই সম্প্রতি ভারতীয় পুরুষ ফুটবলার লালিয়ানজুয়ালা সাংটে, নামটার উপর বলি, লালিয়ানজুয়ালা সাংটে এবং ভারতীয় মহিলা ফুটবলার মনীষা কল্যাণ, তো এনারা দুজনে এবারের এই 2022-23 AIFF মেন্স এবং ওমেন্স ফুটবলার অব দ্য ইয়ার হয়েছেন। এছাড়া সম্প্রতি এই পরিচালক শেখর কাপুর বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রিটিশ ন্যাশনাল অ্যাওয়ার্ডসে। এছাড়া সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অফ অনার প্রদান করেছেন। আর সম্প্রতি অরুণা সাইরাম এবং শশাঙ্ক সুব্রমণিয়াম এই দুজনে ফ্রান্সের যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটি পেয়েছেন ফ্রান্স সরকারের পক্ষ থেকে। আর সম্প্রতি প্রফেসর থালা প্রদীপ পেয়েছেন বিখ্যাত অ্যানি অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার ডিসেম্বর 2023 পর্যন্ত প্রয়োজনীয় পরিবারগুলিতে বিনামূল্যে চিনি প্রদান করার কথা ঘোষণা করেছে? তো সঠিক উত্তর কি অপশন বি, দিল্লি। তো সম্প্রতি দিল্লির যে আম আদমি সরকার রয়েছে, অর্থাৎ এই যে কেজরিওয়াল সরকার, তো এরা ঘোষণা করেছে যে এই এবছর 2023 ডিসেম্বর পর্যন্ত যেসব পরিবারের প্রয়োজন বা যেসব পরিবারের দরকার তাদেরকে বিনামূল্যে চিনি প্রদান করার কথা। এবং এই যে অন্ত্যোদয় অন্ন যোজনা যে রয়েছে না, অন্ত্যোদয় অন্ন যোজনা, তো এই স্কিমের আন্ডারেই কিন্তু এই ডিসেম্বর 2023 পর্যন্ত, অর্থাৎ 2023 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চিনি প্রদান করা হবে যেসব পরিবারগুলিতে দরকার। তো সঠিক উত্তর কি অপশন বি, দিল্লি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে ফিফা মহিলা বিশ্বকাপ 2023 সম্প্রচার সত্য হাসিল করেছে? তো সঠিক উত্তর কি অপশন বি, ডিডি স্পোর্টস। তো এই 2023 যে ফিফা মহিলা বিশ্বকাপ এর সম্প্রচার সত্য হাসিল করেছে কে, ডিডি স্পোর্টস। আচ্ছা, এই যে এবারের 2023 ফিফা মহিলা বিশ্বকাপ বা ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ এটি আয়োজন করবে কোন দেশ? তো এটি এবার দুটি দেশ মিলে আয়োজন করবে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটি দেশ মিলে এই আয়োজন করবে এবং এটি শুরু হবে খুব তাড়াতাড়ি, শুরু হবে এই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে, এবং এর যে সম্প্রচার সত্য সেটি ডিডি স্পোর্টস হাসিল করেছে এবং এটা হচ্ছে নবম আসর, এই মহিলা ফিফা বিশ্বকাপের নবম আসর। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 ম্যাসকট বোম্মনের উন্মোচন করা হয়েছে কোথায়? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, চেন্নাই। সম্প্রতি তামিলনাড়ুর যে রাজধানী চেন্নাই, আচ্ছা এটা ভুবনেশ্বর হতো, যাই হোক, তো অপশন হবে এই সঠিক উত্তর হবে অপশন বি, চেন্নাই। তো এই তামিলনাড়ুর যে রাজধানী চেন্নাই সেখানে সম্প্রতি এই হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 ম্যাসকট বোম্মনের উন্মোচন করা হয়েছে। অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কিন্তু এই বোম্মন, এবং এর উন্মোচন সম্প্রতি করা হয়েছে চেন্নাইতে।
আচ্ছা, এই যে হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023, এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে, আগস্টের 3 তারিখে শুরু হবে এবং এটি চলবে 12 তারিখ পর্যন্ত। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে ভারতীয় মহিলা ভলিবল টিমের নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্র বানসু। সম্প্রতি রবীন্দ্র বানসুকে এই ভারতীয় মহিলা ভলিবল টিমের নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, রবীন্দ্র বানসু। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ব্যাংক অমৃত মহোৎসব FD প্রকল্প শুরু করেছে? তো সঠিক উত্তর কি? অপশন সি, IDBI। তো সম্প্রতি IDBI ব্যাংক এই অমৃত মহোৎসব FD প্রকল্প বা FD স্কিমস এটি চালু করেছে, অমৃত মহোৎসব FD স্কিম। তো এটি শুরু করেছে কে? এটি শুরু করেছে IDBI ব্যাংক, অপশন সি, IDBI ব্যাংক। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি RPF এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন এ, মনোজ যাদব। সম্প্রতি মনোজ যাদব এই RPF অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন মনোজ যাদব, ইনি 1988 সালের একজন IPS অফিসার। তো এনাকেই সম্প্রতি RPF এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর কি? অপশন বি, মনোজ যাদব। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলে দিই। যেরকম সম্প্রতি অভিজিৎ চক্রবর্তী এই SBI কার্ডের নতুন MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ITC বোর্ড সঞ্জীব পুরীকে পুনরায় তাদের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত শামিমা সিং, এই শামিমা সিংকে আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন, তিনি সেখানকার প্রেসিডেন্টস এক্সপোর্ট কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত করেছেন। আর সম্প্রতি SBI ক্যাপিটাল মার্কেট রজয় কুমার সিনহাকে তাদের ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করেছে। এছাড়া সম্প্রতি রাকেশ পাল, এই রাকেশ পাল আমাদের ভারতীয় যে কোস্টগার্ড রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ড, তো ইন্ডিয়ান কোস্টগার্ডের 25তম ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত কোন দেশ সশস্ত্র বাহিনীর জন্য হেলিকপ্টার সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? এটা সহযোগিতা হবে। তো প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত কোন দেশ সশস্ত্র বাহিনীর জন্য হেলিকপ্টার সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? তো সঠিক উত্তর অপশন বি, আর্জেন্টিনা। সম্প্রতি ভারত ও আর্জেন্টিনা, অ্যাকচুয়ালি আর্জেন্টিনার যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মূলত এদের মধ্যেই কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, আর্জেন্টিনা। আচ্ছা, ভারত ও আর্জেন্টিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছে। তো আর্জেন্টিনা সম্পর্কে বলি, আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স, আর মুদ্রা হচ্ছে আর্জেন্টিনে পেসো। আর আর্জেন্টিনার বর্তমানে প্রেসিডেন্টকে আলবার্টো ফার্নান্ডেজ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার তেন্দুপাতা শ্রমিকদের জন্য 56 কোটি টাকা সহায়তা ঘোষণা করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যা। তো সম্প্রতি উড়িষ্যা সরকার এই যে তেন্দুপাতা শ্রমিকদের জন্য 56 কোটি টাকা সহায়তা ঘোষণা করেছে। এই যে অ্যাকচুয়ালি এই দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে তেন্দুপাতা। এই যে তেন্দুপাতা, এটি দিয়ে কিন্তু বিড়ি বানানো হয়, বিড়ি, মূলত এই তেন্দুপাতা দিয়ে বিড়ি বানানো হয়। তো এই যে তেন্দুপাতার সঙ্গে যারা জড়িত, অর্থাৎ এই বিড়ি বানানো বানানোর কাজের সঙ্গে যারা জড়িত, মূলত সেই সব শ্রমিকদের জন্যই কিন্তু এই উড়িষ্যা সরকার আলাদাভাবে 56 কোটি টাকা সহায়তা ঘোষণা করেছে। তো সঠিক উত্তর অপশন বি, এটি ঘোষণা করেছে উড়িষ্যা সরকার। আচ্ছা, উড়িষ্যার রাজধানী কি ভুবনেশ্বর? উড়িষ্যার বর্তমানে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, আর উড়িষ্যার গভর্নরকে গণেশী লাল। উড়িষ্যার বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, চিল্কা ওয়াইল্ড স্যাংচুয়ারি, টিকাপাড়া ওয়াইল্ড স্যাংচুয়ারি এবং সোনাবেদা ওয়াইল্ড স্যাংচুয়ারি। আর ফেস্টিভ্যালসের মধ্যে রথযাত্রা, কলিঙ্গা মহোৎসব, কোনাক ডান্স ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ডান্সের মধ্যে বাঘা নাচা, ছাগু ডান্স, গতিপাও ডান্স হচ্ছে উল্লেখযোগ্য। আর স্টেট অ্যানিমাল হচ্ছে সম্বর ডিয়ার বা সম্বর হরি। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল কোন দেশ পৃথিবীর প্রথম মিথেন দ্বারা চালিত রকেট লঞ্চ করেছে? তো সঠিক উত্তর আপনার হচ্ছে চীন। চীন প্রথম এই মিথেন দ্বারা চালিত রকেট লঞ্চ করেছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে, সম্প্রতি পৃথিবীর সবচেয়ে বড় অফিস কোথায় তৈরি করা হবে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 24 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়তো একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরে ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।